রমজানের ঈদ মানেই ঘোরাঘুরি, জম্পেশ খাওয়া দাওয়া, ঈদ সালামি। আজকে আমার দাদার বাড়ি যাচ্ছি হারাজারি, তো আমরা তিনজনই রেডি হয়ে চলে যাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু সবাই যাচ্ছে, আমার নানুম্মা, খালামুনি, সবাই। তো সবাই একসাথে যাব। আসলে ঈদে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করার মজাই আলাদা। এই তো ফাইনালি চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি, মানে আমার দাদার বাড়ি। তো আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আসা মাত্রই আমরা ছাদে চলে আসলাম, আর যেহেতু বিকাল হয়ে গিয়েছিল এজন্য তাড়াহুড়ো করে ছাদে চলে আসলাম, কিছু ভিডিও ক্লিপ চার ক্লিক করবো। আর আমার দাদার বাড়ির বাসা থেকে কিন্তু চারিপাশে বিভিন্ন ফ্রুটসের অনেকগুলো গাছ আছে, যেগুলো অনেক বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু ম্যাঙ্গোগুলো ছিঁড়া যাচ্ছে। তো ওই ম্যাঙ্গোগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, এজন্য আমার কাজিনকে বলতে লাগলাম, আমি টেনে তো ছিঁড়তে পারতেছি না, তুই আমাকে একটু ছিঁড়ে দে। তো ছিঁড়ে দিয়ে মাত্রই আমি তো মহা হ্যাপি। আর এদিকে আপনাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া লেগে গেছিলো আম নিয়ে। ও বলতেছে যে আমি খাবো সব আম, আমি বললাম যে না, আমি কত কষ্ট করে নিয়েছি, এগুলো আমিই খাবো। এভাবে কিন্তু আমাদের খুনসুটি লেগেই থাকে, এই ঝগড়া, এই ভালো, এই খুশি, এই ভালোবাসা। তো এগুলো নিয়ে আসলে কাপলদের জীবন। তো আমার কাজিন আরেকটাকে অলরেডি নিচে পাঠিয়ে দিয়েছি লবণ মরিচ আর ছুরি আনার জন্যে। তো এদিকে ওয়াদি বেবিও একেবারে গ্রামে আসলে কিন্তু জুতো টুতু খুলে ও অনেক বেশি দৌড়াদৌড়ি করে কমফোর্ট করে। দেখতে পাচ্ছেন ও আসার সাথে সাথে জুতো খুলে ফেলছে, মানে এখানে কমফোর্টভাবে দৌড়াদৌড়ি করবে এই কারণে। তো এই তো চলে আসলো আমাদের লবণ মরিচ, কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার আর আপনাদের ভাইয়া দুজনেরই কিন্তু টক অনেক বেশি পছন্দ, অবশ্য আমার চাইতে বেশি আপনাদের ভাইয়াই টক বেশি খায়। আর এরকম কিন্তু আম গাছ থেকে ছিঁড়ে সাথে সাথে লবণ মরিচ দিয়ে খাওয়ার মজাই আলাদা। বেলায় আমরা কাজিনরা একত্রে হলে কিন্তু বাড়িতে আসলে এরকম করতাম, সাথে সাথে কাঁচা আমগুলো খাইতাম। কিন্তু অনেকেই বলে যে আমের বিয়ে না হলে নাকি আম খাওয়া উচিত না, পেট খারাপ করে। কিন্তু এসব জিনিস কিন্তু দেখলে লোভ সামলানো যায় না, এজন্য আমরা খেয়ে ফেলি। আর কার আমাদের মতো এরকম লবণ মরিচ দিয়ে কাঁচা আম পছন্দ, অবশ্যই কিন্তু জানাবেন আমাদের দলে কে কে আছেন। আর এদিকে দেখেন টক্ষর আরেকজন আপনাদের ভাইয়া কিভাবে যে খাচ্ছে, যারা দেখছেন অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো আমি আম কাটার পরে কাজিনটা সবাই মিলে যেহেতু আসছিলাম, সবার হাতাহাতি শুরু, মানে কার আগে কে খাবে, কে কত পিস খাবে, মানে বেশি খাওয়ার জন্যে। তো এদিকে কাটাকাটি করে আমিও খেতেছিলাম, সবাই মিলে খেতেছিল। এইরকম ফিলিংসের আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনাদের ভাইয়ার চেহারা দেখেন, কোনো রিয়েকশনই নেই, টক খাচ্ছে আর কোনো রিয়েকশনই নাই। ও কিন্তু প্রচুর পরিমাণে টক খেতে পারে, আর আমি অত টক খেতে পারি না, কিন্তু টক খেতে ভালো লাগে। তো চারিদিকে কিন্তু আম, মাশাল্লাহ অনেক অনেক আম ধরেছে। আর আপনাদের ভাইয়া বলতেছে আরও পারো, আরও খাবো। তো আবার পেট খারাপ হবে ওই ভয়ে আর বেশি খেলাম না, যা পেরেছি তা 2 মিনিট কি 1 মিনিটের ভিতরে খেয়ে শেষ, সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আড্ডা দিতেছিলাম। আর আপনাদের ভাইয়ার শালিকা, শালা সবগুলো ওকে ধরতেছিল যে ঈদির জন্য। তো আপনাদের ভাইয়াও দিবে শালিকা শালি সবগুলোকে ঈদি দিবে, কিন্তু ওদেরকে একটু বলতেছিল যে না, এবার তোদের জন্য কোনো ঈদি আনি নাই। তো এদিকে সাবিতের জন্য দুষ্টামি করতেছে টাকা নিয়ে, দেখতে পারতেছেন ছোট থেকে বড় সবাই কিভাবে ঘিরে ধরেছে। তো সবাইকে একে একে ঈদি দেওয়ার পর্বটাও শেষ করে নিল। আর সাবিতেই তো ওরা অনেক ঈদের আগে কিন্তু বাড়িতে চলে আসছে। চলে যাওয়ার আগে আপনাদের ভাইয়া বাহিরে দাঁড়ায় দাঁড়ায় চা খেতেছিল। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সিট ফর টুডে, আল্লাহ হাফেজ।